আপনাদের ভিতরে যারা বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণ করেন, নিয়মিত ট্রেনের ভিতরে জার্নি করেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে বাংলাদেশের যে কোনো ট্রেনের লোকেশন আপনি ট্র্যাক করতে পারেন। আপনি খুব সহজেই জানতে পারবেন সেই ট্রেনটি বর্তমানে কোন স্টেশনে রয়েছে, তার স্পিড কত রয়েছে, সে কি দাঁড়িয়ে আছে নাকি চলতেছে, কোন প্ল্যাটফর্মে অবতরণ করতেছে, এবং যখন ট্রেনটি আসবে আপনার প্ল্যাটফর্ম পর্যন্ত আসতে তার কতক্ষণ সময় লাগবে, এবং কোন বগিটি আগে রয়েছে, কোন বগিটি পিছিয়ে রয়েছে, সকল কিছু আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। তো চলুন দেখে নিই কিভাবে আপনি মোবাইল ফোন দিয়ে একটি ট্রেনের লোকেশন ট্র্যাক করতে পারেন। বাংলাদেশ রেলওয়ের যে কোনো ট্রেন ট্র্যাক করতে আপনি যেটা করবেন, আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন গুগলের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে আপনি সার্চ বারে ক্লিক করবেন। এবার আপনি সার্চ বারে লিখবেন BR Explorer। BR Explorer লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এবার আপনি আপনার ফোনে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন দিবেন। ওপেন দিলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসছে। এবার আপনি এটাকে ক্লোজ করে দিবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটি অ্যাকাউন্ট করার কথা বলা হচ্ছে। এইখানে আপনি নিউ ইউজার সাইন আপ এটাতে ক্লিক করবেন। এবার আপনি এইখানে এই ফর্মটি পূরণ করবেন। শুরুতে আপনার ফোন নাম্বার দিবেন, তারপর নিচে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর এইখানে দুইবার আপনি দুই জায়গাতে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে একটা রেফারেল কোডের অপশন রয়েছে, এইখানে আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা রেফারেল কোডটি ব্যবহার করবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন স্ক্যান NID, এইখানে ক্লিক করে আপনি আপনার NID কার্ডের ছবি তুলে নেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশনের একটি বক্স রয়েছে, এটাতে আপনি টিক দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এইখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেলে এই জায়গাটিতে আপনাকে একটা কোশ্চেন করবে, সেটা হচ্ছে আর ইউ রেজিস্টার্ড ফিজিশিয়ান। যদি আপনি ফিজিশিয়ান থাকেন তাহলে ইয়েস দিবেন, না থাকলে নোতে প্রেস করবেন। এবার দেখতে পারবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা চলে আসছে। এবার আপনি যে মোবাইল নাম্বার পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা দিয়ে এই অ্যাপের ভিতরে লগ ইন করে নেবেন। লগ ইন করলে দেখতে পারবেন আপনি যেই নাম্বারটি দিয়েছিলেন এখানে সেই নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোডটি আপনাকে এখানে দিয়ে ডিভাইসটি অ্যাক্টিভ করে নিতে হবে। ওটিপি কোড দেওয়ার পর আপনি এখান থেকে কনফার্ম লেখাতে প্রেস করবেন। কনফার্ম লেখাতে প্রেস করলে দেখতে পারবেন মেইন ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। এইটা হচ্ছে এই অ্যাপের মেইন ইন্টারফেস। এখানে আপনি বেশ কিছু কাজ করতে পারবেন, যেমন লস্ট অ্যান্ড ফাউন্ড ফর্ম পূরণ করতে পারবেন এটার মাধ্যমে। এখান থেকে আপনি জানতে পারবেন যে ট্রেন কোথায় রয়েছে, কোন প্ল্যাটফর্মের ভিতরে ট্রেনের কোন বগিটি আগে ঢুকবে, সকল ইনফরমেশন এখানে দেখতে পারবেন। ট্রেনের রুট দেখতে পারবেন, টিকিট দেখতে পারবেন এবং এখান থেকে আপনি কোথা থেকে কোথায় গেলে কত টাকা খরচ পড়ে এগুলোও কিন্তু জানতে পারবেন। ভিউয়ার্স, এখানে একটা বিষয় আপনাদেরকে বলে নেই, যখন আপনি এখানে রেফারেল কোড দিয়ে অ্যাকাউন্ট করবেন তখন আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে 20 কয়েন। এখানে এই 20 কয়েন ব্যবহার করে আপনি কিন্তু ট্রেনের লোকেশন দেখতে পারবেন। একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই জায়গাতে আপনি যদি ট্রেনকে ট্র্যাক করেন প্রতিবার ট্র্যাকিং এর জন্য আপনার এখান থেকে 2 পয়েন্ট বা 3 পয়েন্ট করে কেটে নেওয়া হবে। পরবর্তীতে আপনি চাইলে এখানে বাই প্যাকেজের মাধ্যমে ক্লিক করে কিন্তু এখান থেকে প্যাকেজ কিনে নিতে পারবেন, 10 টাকা বা 20 টাকা এরকম করে আপনি কিন্তু পেমেন্ট করে এখান থেকে প্যাকেজ কিনতে পারবেন খুবই কম মূল্যে। এবার চলুন দেখা যাক কিভাবে আপনারা ট্রেনের লোকেশন ট্র্যাক করবেন। এর জন্য দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ট্রেন, আপনি এখান থেকে এই ট্রেনে ক্লিক করবেন। ট্রেন লেখাতে প্রেস করলে আপনি দেখতে পারবেন এখানে বাংলাদেশের যতগুলো ট্রেন রয়েছে প্রত্যেকটা ট্রেনের নাম আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি যেই ট্রেনের লোকেশনটি ট্র্যাক করবেন সেই ট্রেনের উপরে ক্লিক করবেন। যেমন এখান থেকে আমি যদি বেনাপোল এক্সপ্রেসের লোকেশন জানতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন বেনাপোল এক্সপ্রেস লেখা রয়েছে, এখান থেকে বেনাপোল এক্সপ্রেসে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে ঢাকা থেকে বেনাপোল, বেনাপোল থেকে ঢাকা কোন ট্রেনের লোকেশন আপনি দেখতে চান। তো আমি ঢাকা থেকে বেনাপোলগামী যে ট্রেন রয়েছে সেটার লোকেশন দেখব, এর জন্য এটাতে প্রেস করলাম এবং এখান থেকে ইএস এ প্রেস করলাম। এবার দেখতে পাচ্ছেন এই ট্রেনের সকল লোকেশন আমার সামনে চলে আসছে। যেমন দেখতে পাচ্ছেন সবার উপরে রয়েছে বেনাপোল এক্সপ্রেস, তার মানে এটা হচ্ছে ট্রেনের নাম। তার নিচে দেখতে পাচ্ছেন লেফট বেনাপোল এয়ার, তার মানে বেনাপোল থেকে ট্রেনটি ছেড়ে আসছে 12:45 এবং দেখতে পাচ্ছেন ইস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল টু ঢাকা, এখানে দেখতে পাচ্ছেন 21টাতে ঢাকায় পৌঁছাবে, তার মানে 9টার দিকে ঢাকাতে পৌঁছাবে। এখানে নাও এট, তার মানে বর্তমানে এখন কোথায় আছে, বর্তমানে দেখতে পাচ্ছেন নাও এটের জায়গায় ঈশ্বরদি জংশন, তার মানে এই ট্রেনটি বর্তমানে ঈশ্বরদি জংশনে আছে। নিচে দেখতে পাচ্ছেন নেক্সট স্টপ, তার মানে নেক্সট সে কোথায় থামবে, এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বিমানবন্দর, তার মানে ঢাকা বিমানবন্দরের আগে সে আর থামবে না, ঢাকা বিমানবন্দরে পরবর্তী স্টেশনে সে
থামবে। এখানে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেশনে যেতে কয়টা বাজতে পারে সেটার এখানে এস্টিমেটেড টাইম এখানে দেওয়া রয়েছে। তার নিচে দেখতে পাচ্ছেন কোচ ক এট ফার্স্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। একটা ট্রেনের কোচ কোন কোচটি আগে আছে সেটা যদি আপনি জানতে পারেন তাহলে ঠিক সেই মাপে কিন্তু আপনি প্ল্যাটফর্মে দাঁড়াতে পারেন এবং খুব সহজেই কিন্তু আপনার নির্দিষ্ট বগিতে উঠে যেতে পারবেন। এখানে কোচ লেখা আছে, সবার প্রথম ক কোচটি সবার প্রথম রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন টোটাল কোচ, তার মানে কয়টা বগি রয়েছে ট্রেনের ভিতরে সেটাও এখানে লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 10টি বগি রয়েছে এই ট্রেনটিতে। তার নিচে দেখতে পাচ্ছেন কারেন্ট স্পিড 0 km/h, তার মানে বর্তমানে এটা দাঁড়িয়ে আছে ট্রেন, এটা কিন্তু এখানে বুঝতে পারবেন। যদি ট্রেনটি চলতি অবস্থায় থাকতো তাহলে কিন্তু ট্রেনের বর্তমান স্পিডটিও কিন্তু এখানে দেখা যেত যে বর্তমানে ট্রেনের স্পিডটি কত। এবং এখানে দেখতে পাচ্ছেন ডিলে, ট্রেনটি কত মিনিট ডিলে হয়েছে সেটা এখানে লেখা রয়েছে। আপনি যদি চান ট্রেনের লোকেশনটি গুগল ম্যাপে দেখবেন তাহলে এখান থেকে নিচের এই অপশনটিতে ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন গুগল ম্যাপ ওপেন হয়ে যাবে এবং আপনি গুগল ম্যাপের ভিতরে ট্রেনের বর্তমান লোকেশনটি দেখতে পারবেন। ট্রেনের লোকেশন ছাড়াও আপনি এখান থেকে অ্যারাইভাল অ্যালার্ট এখানে ক্লিক করে আপনি চাইলে অ্যারাইভাল অ্যালার্ট সেট করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন লস্ট অ্যান্ড ফাউন্ড, যদি আপনি ট্রেনে চলার সময় কোনো কিছু হারিয়ে ফেলেন তাহলে আপনি লস্ট অ্যান্ড ফাউন্ড ফর্ম এখান থেকে জমা দিতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন মেডিকেল অ্যাটেনশন এবং তার নিচে দেখতে পাচ্ছেন রিপোর্ট স্টোনিং। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যাতে পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।